আজকের যে লীলাটি শ্রবণ করব বলে আজ আমরা এখানে এসেছি, যে লীলাটি পরিবেশন করব, সংসারের মধ্য থেকেও কিভাবে কৃষ্ণ ভজন করা যায়, কৃষ্ণ পূজন করা যায়, তাই লীলাটির মধ্যে জানতে পারবো আমরা। আজ যে লীলাটি শ্রবণ করব সেই লীলাটির নাম হলো ভক্ত ডাকাত হরিদাস। হরি হরি বল নিতাই গুর প্রেমানন্দ, হরি বল হরি 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 বল হরি বল। রাধা কৃষ্ণ গুণ কীর্তন করতে করতে সেই লীলাটি শ্রবণ করব। চলুন যাই সবাই মিলে, দুটো বাহু তুলি সবাই মিলে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল সবাই সবাই কৃষ্ণ কৃষ্ণ বল, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, সবাই দুটো বাহু তুলে সবাই বল মুখে। আপনারা যে আপনারা হাতে প্রচন্ড ঠান্ডা পড়েছে বুঝতে পেরেছি মা, তা বলে হাত ওরম ভাবে রাখলে হবে না, একদিন আমাদের প্রত্যেককেই মরে যেতে হবে, তাই হাতটাও তো আমার নয়, সবই তো তার দেওয়া, দেহটাও তার দেওয়া, তাহলে তার নামের জন্য যদি না একটু করতালি দিতে পারলাম, তার নামের জন্য একটু গুণকীর্তন না করতে পারলাম, তাহলে কিসের মনুষ্য জন, তাই চলুন সবাই দুটো বাহু তুলে অন্তত আমার জন্য নয় ভগবানের জন্য সবাই দুটো বাহু তুলুন সবাই, একজনও ফাঁকি দিলে হবে না সবাই সবাই, একটু উলুধ্বনি হবে একটু শঙ্খধ্বনিও হবে সবাই সবাই, নিতাই গুর প্রেমানন্দে হরি বল সবাই। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভোলা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এই নামে ভুবে ভরে যাই অভাব মিটাই, নবে মুখ ভরে যা অভাব মিটাই, ভুবে ভরে যা এই যে ভজ কৃষ্ণ কৃষ্ণ বল
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে গোপাল কৃষ্ণ 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 বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে বৃন্দাবনের সন্নিকটে গ্রাম ছিল, গ্রামের নাম ছিল কাঞ্চননগর। সেই কাঞ্চননগরী গ্রামে এক ছিল নিষ্ঠাবান অতি ভক্তিপরায়ণ এক ব্রাহ্মণ। ভগবানের সেবা পুজো করাই ছিল যার ধর্ম কর্ম রীতি নীতি। প্রত্যেকটি দিন সেই ভগবানের সেবা পুজো করে, প্রভাত উঠে মন্দির মার্চনা করে, আর ভগবানকে জানায় হে ভগবান আমার বলতে তো কেউ নেই, আমার ছেলে তুমি। ভগবানের পুজো করে ভগবানকে জানাই হে ওগো ভগবান আমি যদি কোনো অপরাধ করে থাকি তোমার চরণে আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি সাজা দিও না। হরিবল হরিবল হরিদাস নয়ন জলে কাঁদে আর ভগবানকে বলে ওগো ভগবান তুমি করুণা সাগর কৃপা করো দিন জনি করুণা করো দিন জনি ওগো ভগবান করুণা সাগর কৃপা করো রে কৃপা করো কৃপা করো দিন জনি করুণা করো দিন জনি ওগো ভগবান ওগো করুণা তুমি কৃপা করো করুণা করো ওগো ভগবান
करुणा करो दिन जनी कृपा करो दिन जनी गो भगवान करुणा करो निदाने करुणा करो निदाने गो भगवान कृपा करो करुणा निदाने ভগবানের সেবা পূজো করল। এইভাবে দিনের পর দিন অতিবাহিত হতে থাকলো। একদিন একদিন তার হরিদাস তার মাতাকে হারালো। প্রভাতকালে উঠে মায়ের কাছে মায়ের দেহকে ছুঁয়ে বলছে, মা জগৎ সংসারে তো আমার বলতে কেউ নেই মা, আমার শুধু তুমি। আর আজ তুমি আমার কাছ থেকে চলে গেলে মা, ওই ভগবানের চরণে গিয়ে বলছে, ভগবান আজ তুমি আমায় একা করে দিলে, আজ আমি কিভাবে, আমি যে আমার মাকে হারিয়েছি এই মায়ের দুঃখটা আমি কোথায় পাব, মায়ের দুঃখ আমি কার কাছে জানাবো ভগবান। ভগবানের কাছে কেঁদে ভগবান সাড়া দিল না। মায়ের শেষকৃত্য সমর্পণ করল। শেষকৃত্য সমর্পণ করার পর বেশ কিছুদিন যাওয়ার পর তার পিতাকে হারালো। পিতার দেহকে ছুঁয়ে বলছে, ভগবান আজ তুমি আমার পিতাকে আমার কাছ থেকে কেড়ে নিলে, আমি এবার কার কাছে যাব, কে আমায় বলবে খোকা, আমার কাছে আয় বাবা, কে আমাকে ভাত খাইয়ে দেবে, কে আমাকে খোকা বলে ডাকবে বলো না দয়াময়। ভগবানের কাছে কাঁদছে আর ভগবানকে বলছে, ভগবান আমাকে তুমি একলা করে দিলে, শোনো ভগবান সবাই বলে পাথর কিন্তু আমি তো জানি ভগবান পাথর নয়। আজ কি তাহলে সকলের কথা সত্যি হলো, আজ কি তাহলে আর সবাই যারা বলতো পাথর, আজ তুমি কি সত্যি পাথর হয়েছ ভগবান। শোনো আজ এতবার কেঁদে এতবার বলে যখন তুমি সাড়া দিলে না, আজ থেকে আমি আর তোমার সেবা পুজো করব না, আজ থেকে আমি সব পুজো পাঠকে বিসর্জন দেব, আজ থেকে আমি যে ভগবানকে সেবা করি সেই ভগবানের পুজো পাঠকে বিসর্জন দিই, আজ আমি প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বাড়িতে ডাকাতি আরম্ভ করব। আমি কাঞ্চননগর গ্রামের প্রতিটা বাড়িতে গিয়ে ডাকাতি করব। এই বলে ভগবানের সেবা পুজো বন্ধ করে দিল। গ্রামের প্রত্যেকটি বাড়িতে ধনী বা লোকের বাড়িতে গিয়ে ডাকাতি শুরু করল। গ্রামের সবাই শঙ্কিত হয়ে গেল, কি করা যায়। এইভাবে প্রত্যেকটি দিন যদি ডাকাতি আরম্ভ করতে থাকে একদিন তো এই গ্রাম শূন্য হয়ে যাবে। আর এদিকে গ্রামের সবাই একত্রিত হয়ে, সেই গ্রামের একজন ছিল মোড়ল মশাই উপেন মোড়ল, ভগবানের নামে কীর্তন করতে আরম্ভ করল। গ্রামের সবাই একটা শুভ দিনে
आज भगवान कीर्तन कर भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण नाम भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण नाम भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण नाम भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण नाम भज श्री कृष्ण नाम भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण नाम भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण नाम रे लहो श्री कृष्ण नाम रे प्रभात काली कृष्ण बोली प्रभात काल कृष्ण भजे प्रभात काले कृष्ण भजे प्रभात काले कृष्ण भजे कृष्ण कृष्ण नाम रे हरे कृष्ण नाम प्रभाते प्रभाते कृष्ण भजे से हमारी प्राण रे से हमारी प्राण भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण रे नाम रे लहो श्री कृष्ण नाम रे भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण रे नाम रे भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण रे नाम रे लहो श्री कृष्ण रे नाम रे भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण रे नाम रे लहो श्री कृष्ण रे नाम रे এইভাবে কাঞ্চননগর গ্রামবাসী মনের আনন্দেতে কৃষ্ণ ভজন করছে। এদিকে ডাকাত হরিদাস চিন্তা করছে গ্রামের সকল মেয়েরা গৃহবধূরা সবাই কৃষ্ণ নাম শ্রবণ করবে বলে হরি নাম কি শ্রবণ করবে বলে সবাই একত্রিত হয়েছে। আজ আমরা ডাকাতের দল নিয়ে যদি সেখানে গিয়ে ডাকাতি আরম্ভ করতে পারি তাহলে অনেক সোনা অনেক অর্থ পাব। এমন সময় কাঞ্চননগর গ্রামবাসী জানতে পারলো যে আজ আমাদের এই হরিসভাতে আজ আমাদের এই হরিবাসরে ডাকাতি হবে। তারা হরি নামকে বন্ধ করে দিল কৃষ্ণ নামকে বন্ধ করে দিল ভগবানের কাছে কাঁদছে ভগবান আজ থেকে কি আর কৃষ্ণ নাম হবে না আজ থেকে কি আর হরি নাম কখনো হবে না। এইভাবে ভগবানের চরণে নিবেদন করছে ভগবানকে জানাচ্ছে তাই গ্রামের যুব সম্প্রদায় সবাই চিন্তা করছে কিভাবে এই ডাকাতির দলকে এই ডাকাতিকে বন্ধ করা যায়। তাই গ্রামের যুব সম্প্রদায় সবাই একত্রিত হয়ে বসে চিন্তা করছে এর একটা বিহিত করা দরকার তাই তারা
चिंता करते करते एमन समय एक जन बोले उठल, अच्छा अच्छा बाबा ठाकुर आम्रा जानी कत सती रमणीर छोंय नाकि कत पुरुषेर परिवर्तन हय, তা আমাদের এই ডাকাত হরিদাস এক সতী রমণীর সাথে যদি হরিদাসের বিবাহ দিতে পারি তাহলে সেই সতী রমণীর পরশে কি আমাদের এই হরিদাসের পাষাণ হৃদয়টা কি গলবে না? কিন্তু এই প্রস্তাব কে দিতে যাবে? একজন একজনকে সবাইকে জিজ্ঞাসা করছে কিরে যাবি, সে বলে না যাব না। আরেকজনকে জিজ্ঞাসা করছে কিরে যাবি, বলে না যাব না। এমন সময় মোড়ল মশাই বলল আমি যাব। বেশ দাদু, তবে শোনো, তুমি যখন সেই ডাকাত হরিদাসকে যাবে তার বিবাহের প্রস্তাবের জন্য, তাকে ভালো করে বুঝিয়ে বলো, এমনভাবে বলো সে যেন এই প্রস্তাবে রাজি হয়। পরদিন প্রভাতে, পরদিন প্রভাতে উপেন মণ্ডল চলেছে সেই ভগবানের সেবা পুজো করার জন্য, কৃষ্ণ নাম বলতে বলতে, হরি নাম করতে করতে, গৌরের নাম করতে করতে পরদিন প্রভাতে চলেছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, কহ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, অহ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গের নাম রে, গৌরাঙ্গ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ, সদাই মুখেতে বলো গৌরাঙ্গ, সদাই মুখেতে ভজ গৌরাঙ্গ, সদাই মুখেতে কহ গৌরাঙ্গ, সদাই মুখেতে ভজ গৌরাঙ্গ, সদাই মুখেতে বল গৌরাঙ্গ, সদাই মুখেতে বল গৌরাঙ্গ, সদাই মুখেতে ভজ গৌরাঙ্গ, সদাই মুখেতে ভজ গৌরাঙ্গ, গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌর, 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 ও গৌর হে গগরে ভজ গগরে ভজ, গৌর নাম গৌর গিনক গুণ কীর্তন করতে করতে এসে দাঁড়িয়েছে হরিদাসের গৃহের সামনে। হরিদাসের গৃহের সামনে দাঁড়িয়ে চিন্তা করছে কেমন ভাবে হরিদাসকে ডাকা যায়, কেমন ভাবে হরিদাসকে ডেকে
आज असत् पथ থেকে হরিদাস কে সৎ পথে ফিরিয়ে আনা যায়। হরিদাস কে ডাকবার মতো সাহস পাচ্ছে না, তাই করুণ সুরে হরিদাস কে ডাকছে আর বলছে হরিদাস 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 তুমি বাড়িতে আছো? সারা রাত ডাকাতি করে এসে প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি নারীর দেহ থেকে গহনা লুট করে নি ক্লান্ত হয়ে ঘরে ফিরেছে। ঘরে ফিরে শয়নে শয়ন করেছে এমন সময় মরল মশাই গিয়ে হরিদাস হরিদাস বলে ডাকছে। ডাক শ্রবণ করে হরিদাস বিছানা থেকে উঠে চিৎকার করে বলে উঠল, কার এত সাহস যে আজ আমার দ্বারে সে হরিদাস হরিদাস বলে চিৎকার করছে? ঘরের দরজা খুলে দেখছে উপেন মরল। ও মরল মশাই, আপনি এত সকালে? দাদু আজ কি কারণে তুমি এত প্রভাতকালে এত সকালে তুমি আমার কাছে এসেছো বলো না। হরিদাসের গৃহের মধ্যে গিয়ে আসনে বসলেন। হরিদাসের দিকে তাকিয়ে বলছে হরিদাস কত প্রভাতকালে তুমি মাকে হারিয়েছ, কতদিন তুই মাকে হারিয়েছিস বাবাকে হারিয়েছিস, তোর বলতে তো কেউ নেই। তোর তো বিয়ে দিতে হবে, তোর সংসারই করতে হবে, এমন ভাবে তো একা থাকা যায় না হরিদাস। হরিদাস দাদুর কাছে বলছি, দাদু তুমি আজ আমার বাড়িতে এসেছ সেবা গ্রহণ করো, কিন্তু আমাকে বিয়ের কথা বলো না। আমি যে বিয়ে করব না দাদু, বিয়ে করলে আমি যে যাকে বিয়ে করব তাকে যে আমি সুখ দিতে পারবো না, আমি বিয়ে করব না। আর কে কেবা জেনে শুনে তার মেয়েকে আমার মতো এক ডাকাতের ঘরে বিয়ে দেবে বলো না দাদু। হরিদাসের কথা শুনে মরল মশাই চিন্তা করছে, আজ যে কথা হরিদাস বলেছে তার ধ্রুব সত্য, কেউ জেনে শুনে কি তার নিজের মেয়েকে ডাকাতের গলায় ডাকাতের সাথে বিয়ে দেবে? হরিদাস প্রভুর হরিদাস দাদুর কাছে করজোড়ে মিনতি করে বলছে, দাদু আমার তুমি বিয়ের ব্যবস্থা করো না। হরিদাসের কোনো কথায় দাদুর মন জয় করতে পারল না। দাদু যা বলে হরিদাস সব কথা উড়িয়ে দেয়। এমন সময় ডাকাতের লোভ হচ্ছে টাকা অর্থ, দাদু চিন্তা করছে কিভাবে একে লোভ দিয়ে লালসা দিয়ে কামনা দিয়ে কিভাবে একে বশ করা যায়। তাই শোনো হরিদাস, আমি যে বিয়ের কথা বলছি সে বিয়েটা শুধু বিয়ে নয়, বিয়ে করলে কত কি পাওয়া যায় জানো, বিয়ে করলে কত টাকা পাওয়া যায়, বিয়ে করলে কত অর্থ পাওয়া যায়, কত সোনা পাওয়া যায় গহনা পাওয়া যায়। যেই না বলেছে গহনা পাওয়া যায় অর্থ পাওয়া যায়। হরিদাস আনন্দে আদমাহারা হয়ে গেছে। দাদু ও দাদু সত্যি দাদু বলো না, বলো না দাদু বিয়ে করলে এত কিছু পাওয়া যায়? হ্যাঁ রে
হ্যাঁ রে দাদু ভাই, বিয়ে করলে আরো অনেক কিছু পাওয়া যায়। শোনো দাদু, আমি বিয়ে করব। বিয়ে করলে যদি এত অর্থ পাওয়া যায়, ধন সম্পত্তি পাওয়া যায়, আমি বিয়ে করব। তুমি যাও, আমার বিবাহের ব্যবস্থা করো দারু। আনন্দিতে আদমহারা মোড়ল মশাই, এমন একটা ডাকাত যে ডাকাতের নাম শুনলে ত্রিভুবন পর্যন্ত কেঁপে ওঠে। আজ সেই ডাকাতের বিবাহের জন্য আমি ব্যবস্থা করতে পেরেছি। হরিদাসকে রাজি করিয়ে মোড়লমশাই আনন্দে নাচতে নাচতে চলছে। আর সেই কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ ফিরে আসছে কাঞ্চন নগর গ্রামে। মনের আনন্দেতে সেই গান করছে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ নাম বলো মুখে মনা, কৃষ্ণ নাম বলো মুখে। প্রেমানন্দে হরি বল হরি বল শ্রীকৃষ্ণ, আমাদের সকলকে বলতে হবে মুখে সবাই কৃষ্ণ কৃষ্ণ মুখে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ নাম বল কৃষ্ণ নাম, বল কৃষ্ণ বল কৃষ্ণ নাম বল মুখে, বল কৃষ্ণ নাম বল মুখে, বল কৃষ্ণ নাম বল মুখে, কৃষ্ণ নাম। সেই হরি নাম গাইতে গাইতে ফিরে এলো কাঞ্চননগর গ্রামে। গ্রামের সকলকে ডেকে ডেকে বলছে, ওরে তোদের কথা মতো আমি সেই হরিদাসকে বিবাহের প্রস্তাবে রাজি করিয়েছি। বল, বিবাহের প্রস্তাব তো দিলি, এবার বিয়ের জন্য পাত্রী কোথায়? গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত পাত্রীর জন্য ছুটে বেড়ায়। হে ভগবান, আমায় বলে দাও দয়াময়, আমি কোথা গেলে পাত্রের সন্ধান পাবো? বলে হরি বল হরি বল। ভগবান, কোথাও পাত্রের সন্ধান পেল না। গ্রামের সবাই চিন্তিত হয়েছে। নয়নজলে ভগবানকে ডাকছে, তাহলে কি হরিদাসের বিবাহের প্রস্তাবে আমি রাজি করাতে পারবো না? যখন এইভাবে কিছুদিন অতিবাহিত হতে লাগলো, গ্রামের যুব সম্প্রদায় সকলে সে দাদুর কাছে বলছে, দাদু হরিদাসের বিয়ের প্রস্তাবে তো রাজি করাতে পারলাম না। দাদু, বিয়ের প্রস্তাবে রাজি করালাম, কিন্তু পাত্রিত্ব সন্ধান পেলাম না। তাই বলি, তোমার তো একটা মেয়ে রয়েছে,
তোমার মেয়ে তারা রানীর সাথে যদি হরিদাসের বিবাহের প্রস্তাব দাও তাহলে কত না সুন্দর হয়। আজ সকল কাঞ্চননগরবাসী সেই মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বলছে, বলো না বলো না মোড়ল দাদু, তোমার একটি যে মেয়ে রয়েছে সেই তারা রানীর সাথে যদি হরিদাসের বিয়ের প্রস্তাব দাও তাহলে কতই না সুন্দর হয়। তারা রানী উপেন মোড়লের নিজ ঔরসজাত কন্যা তারা নয়, তারা হল কৃষ্ণ ভজন সিদ্ধা। উপেন মোড়লের মশাইয়ের মেয়ে তারা রানী প্রত্যেকটি দিন কৃষ্ণ ভজন করে, গোপালের সেবা পুজো করে, আর মনের আনন্দে সেই কৃষ্ণ নাম করে, হরি নাম করে। ভগবানকে বলে, ভগবান জন্ম আমায় দিয়েছো প্রভু, আমার বলতে তো কিছুই নেই, আমার হলে তুমি। একদিন তারা রানী গিরিধারে গোপালের সেবা পুজো দিচ্ছে, মন্দির মার্জনা করে গোপালের সেবা দিয়ে আর গোপালের ভজন করছে। গিরি ধারি গোপাল ব্রজ গোপ দোলাল অপরূপ লীলা তব তরুণ তবা গেরে ধরি গোপ গোপ তোলা অপরূপ লীলা তব করু ভায়ার গিরি ধারি গোপাল রুজু গোপ দোলা অপরূপ লীলা তব তরুণ তম ঘেরে ধরে গোপাল গোপ দোলা অপরূপ লীলা তব করু ভায়ার গিরি ধারি গোপাল। হে গিরিধারী কৃপা করো দয়াময়, আরে জনম পাবো কিনা তা আমি জানি না দয়াময়, এই জন্মে তোমার ওই রাঙা চরণে আমায় খাইতে দয়া ভয়। গিরিধারী বলো না দয়া ভয়, আমাকে তোমার ওই চরণে ঠাঁই দেবে। যশোদার কাছে তুমি অন্য নিচুর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর, যশোদার কাছে তুমি চেরনের রূপ
आनंद दोलाल तुम्हें आनंद किशोर जसोदार काछे तुम्हें ओ नमी चुन नंद दोलाल तुम्हें आनंद किशोर जसोदार काछे तुम्हें चिरोनी रूप आनंद किशोर तुम्हें आनंद किशोर गीतार सारथी तुम जनक रखा और गथाय सारथी तुम्हें जनक रखा गीतार सारथी तुम जनक रखा गीताय सारथी तुम्हें जनक रखा अपरूप लीला तब तोर मतार गिरे धारे गोपाल गोपाल रे गोपाल रे ओ ओ गोपाल